Welcome to my first class on one of the greatest satire and epistle to Dr. Arbuth, not by famous satirist and translator Alexander Pope. দেখো আজকে আলোচনা করব famous English satirist এবং translator Alexander Pope এর composed করা famous English satire and epistle to Dr. Arbuth not. প্রথমেই আমাদের কবিতার যে টাইটেল আছে সেটা একটু দেখে নিতে হবে। আমাদের টাইটেল কি আছে? আমাদের টাইটেল আছে an epistle to Dr. Arbuth not. এই টাইটেল থেকে আমাদের দুটো জিনিস জানতে হবে যে epistle কি এবং Dr. Arbuth not ই বা কে ছিলেন। এখন epistle কি? Epistle হচ্ছে letter written in the form of a poem or prose. সাধারণত epistle কথার অর্থ আমাদের কবিতার ব্যাকগ্রাউন্ড কি? আমাদের কবিতার ব্যাকগ্রাউন্ড দেখো, ফ্রেন্ড ডক্টর আরবথনট রোট এ লেটার টু পোপ উইথ গিভিং অ্যাডভাইসেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর আরবথনট উনি পোপকে কিছু অ্যাডভাইস দিয়েছিলেন। এখন হঠাৎ করে ডক্টর আরবথনট কেন পোপকে অ্যাডভাইস দিতে গেলেন? যেহেতু ডক্টর আরবথনট উনি একজন পোপের গুড ফ্রেন্ড এবং পার্সোনাল ফিজিশিয়ান, সুতরাং উনি জানতেন যে পোপ হচ্ছেন একজন বিখ্যাত স্যাটায়ারিস্ট। উনি যখন কাউকে স্যাটায়ার করেন তখন কোন রকম কোনো কিছু ভাবনা চিন্তা করেন না, এবং উনি একজন বর্ন পোয়েট। যখন উনি কবিতা লেখেন তখন ওনাকে আগে থেকে কোন রকম কোনো ব্লু প্রিন্ট তৈরি করতে হয় না যে আমি কি নিয়ে কবিতা লিখতে যাচ্ছি এবং কিভাবে লিখতে যাচ্ছি। সুতরাং উনি অটোমেটিক্যালি কবিতা লিখতে পারতেন এবং উনি অটোমেটিক্যালি যে কাউকে স্যাটায়ার করতে পারতেন, খুব ভালোভাবে জুতো পেটা করতে পারতেন। তো ডক্টর আরবথনট একজন ভালো বন্ধু হিসেবে পোপকে অ্যাডভাইস দিয়েছিলেন। কি অ্যাডভাইস দিয়েছিলেন? নট টু স্যাটায়ার ইন হিজ পোয়েট্রি এনি কাইন্ডস অফ এমিনেন্ট পারসনস হু হ্যাভ ফেম নেম টাইটেল ইন সোসাইটি। ডক্টর আরবথনট উনি একজন এমিনেন্ট পারসন ছিলেন এবং এমিনেন্ট পারসনস এই পয়েন্ট অফ ভিউ থেকে উনি বলেছিলেন, পোপকে অ্যাডভাইস দিয়েছিলেন যে ফ্রেন্ড তুমি কখনোই সেই সকল ব্যক্তিত্বকে নিয়ে কখনোই স্যাটায়ার করো না যাদের কিনা সোসাইটিতে খুব ভালো রকম প্রতিপত্তি আছে, যারা ফেমাস, তাদের নিয়ে কখনোই তুমি স্যাটায়ার করো না তোমার কবিতাতে। কিন্তু পোপ এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। কেন কি? পার্সোনাল লাইফ যদি দেখা যায় পোপের, তাহলে খুব একটা ভালো ছিল না, খুব একটা স্মুথ ছিল না। তখন আলেকজান্ডার পোপ উনি রিপ্লাই দিচ্ছেন ওনার ফ্রেন্ড, গুড ফ্রেন্ড ডক্টর আরবথনটকে, এবং রিপ্লাই দিতে গিয়ে উনি এই স্যাটায়ারটা লেখেন। পোপ রোট দিস লেটার ইন 1734। উনি একটা চিঠি লেখেন ডক্টর আরবথনটকে, যেটা উনি লিখেছিলেন 1734 এ এবং পাবলিশ করেছিলেন 1735 এ, ইনক্লুডিং 419 লাইনস। এটা কিন্তু পড়তে হবে আমাদের, কেন কি নেট সেটের ক্ষেত্রে আলেকজান্ডার পোপের লেখা এন এপিসোড টু ডক্টর আরবথনট খুব ইম্পর্টেন্ট একটা টেক্সট, যেটা তোমাকে থ্রোলি পড়া উচিত, কেন কি এখান থেকে কোশ্চেন আসতেই পারে। ক্লিয়ার? চল নেক্সট। এখানে আমাদের যে সকল পয়েন্টগুলো মনে রাখতে হবে, পয়েন্ট টু বি নোটেড, যেখানে বলা হচ্ছে যদি আমরা পোপের পার্সোনাল লাইফের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে ওই টাইমে এমন কোন সাহিত্যিক ছিলেন না যার সাথে পোপের পার্সোনাল কোন ঝামেলা বা দ্বন্দ্ব ছিল না। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে নাম্বার 1 অ্যাম্ব্রোজ ফিলিপস, নাম্বার 2 জন ডেনিস, নাম্বার 3 জোসেফ এডিসন, এন্ড নাম্বার 4 মোস্ট ইম্পর্টেন্ট দুটো ফিগার, লেডি মেরি এন্ড লর্ড হার্ভে। যখন লেডি মেরি এন্ড লর্ড হার্ভে পোপকে পার্সোনালি অ্যাটাক করেন, শুধুমাত্র পার্সোনালি অ্যাটাক এইভাবেই করেছিলেন, তার শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অ্যাটাক করেছিলেন, পাশাপাশি তার লেখালেখি নিয়ে তো অ্যাটাক করেছিলেন, ইভেন পোপের ফ্যামিলিকে দিয়ে ছাড়েনি এই লেডি মেরি এন্ড লর্ড হার্ভে। এখন তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে পোপ এই যে এপিসোডটা লিখেছেন তার পেছনে দুটো লিটারেরি ওয়ার্কস এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে একটা লিখেছিলেন লেডি মেরি এবং অপরটা লিখেছিলেন লর্ড হার্ভে। সুতরাং সেই লিটারেরি ওয়ার্কস দুটো কি কি তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং পোপ আমরা জানি যে শারীরিক ভাবে উনি খুব একটা সুস্থ ছিলেন না, সুতরাং লাইফ লং ডিজিজ এটাও কিন্তু একটা কারণ এই বিখ্যাত স্যাটায়ারটা লেখার পেছনে। আমি ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, স্যাটায়ার পড়ার আগে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে ডিটেলস আলোচনা করেছি, সুতরাং সেই পিডিএফটা তুমি একটু ভালো করে দেখে নেবে, এখানে অত কিছু আর ডিটেলস আলোচনা করতে যাচ্ছি না। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে, ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি শুধুমাত্র পিজির ক্ষেত্রে কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটাও তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দা টেক্সট। দেখো দা টেক্সট, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই যে স্যাটায়ার যার ওপেনিং কিনা ড্রামাটিক, অর্থাৎ এখানে আমরা একটা ড্রামাটিক ওপেনিং লক্ষ্য করতে পারি, পাশাপাশি এই পুরো স্যাটায়ারটা জুড়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে ড্রামাটিক কনভারসেশন। তাহলে প্রথমেই আলেকজান্ডার পোপ কি বলছেন? আলেকজান্ডার পোপ উনি বলছেন শট শট দ্য ডোর, আরে দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো গুড জন। এখানে গুড জন বলতে কার কথা বলা হচ্ছে? জন সার্লের কথা বলা হচ্ছে, এস ই আর এল ই, জন সার্লে, যিনি কিনা পোপের ফেথফুল সার্ভেন্ট ছিলেন। তো তাকে বলছেন যে জন তুমি দরজাটা বন্ধ করো, বাড়ির মেন গেটটা বন্ধ করো, কেন কি আই এম ফ্যাটিগড, আমি বলছি যে আই সেড আই এম ফ্যাটিগড। এখন ফ্যাটিগড কেন? ফ্যাটিগড কথার অর্থ হচ্ছে ফিল
ফিলিং ভেরি ব্যাড এন্ড টায়ার্ড। এখন পোপের কেন এরকম অবস্থা, কেন সে ফ্যাটিগড, কেন সে টায়ার্ড, তার কারণ হচ্ছে আমরা জানি যে পোপ এমন একজন ফিগার ছিলেন যার কাছে মোটামুটি তৎকালীন টাইমের সেই 18th সেঞ্চুরির সমস্ত পোয়েটস, সমস্ত পোয়েট, ড্রামাটিস্ট সবাই আসতেন তাদের লেখালেখিগুলোকে চেক করানোর জন্য, এবং পোপের কাছে তারা আশা করতেন যে পোপ অবশ্যই তাদের লেখাটা পড়বেন এবং পড়ার পরে ওপিনিয়ন দেবেন, অ্যাডভাইস দেবেন এবং রিকমেন্ডেশন ভি করবেন। ক্লিয়ার? সুতরাং পোপ এই সমস্ত জিনিসগুলো নিয়ে খুব তিথিবিরক্ত হয়ে পড়েছেন এবং পোপ আর পেরে উঠছেন না, সেই কারণে পোপ বলছেন ফ্যাটিগড, আই সেড, আমি বলছি তো আমি ক্লান্ত হয়ে গেছি, আমি বলছি তো আমি ক্লান্ত। সুতরাং আর কাউকে বাড়ির মধ্যে প্রবেশ করতে দিও না, জন সরলে প্লিজ শাট দা ডোর, আর শুধু দরজাটা বন্ধ করলেই হবে না, টাই অফ দা নকার। এখানে নকার বলতে একটা ডিভাইস বাই হুইচ এ ভিজিটর নক এট দা ডোর, যার মাধ্যমে কিনা একজন ভিজিটর বাড়িতে এসে নক করে থাকেন। অর্থাৎ বর্তমান টাইমের পার্সপেক্টিভে যদি আমরা বিচার করি তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ান টাইপ অফ কলিং বেল। তাহলে সেটাকে টাই আপ করো, সেটাকে বন্ধ করো, সেটাকে বেঁধে রাখো যাতে করে কোন ভিজিটর এসে আর সেই ডিভাইসটা দিয়ে ঠক 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 করে আওয়াজ করতে না পারে। সে তুমি ওদের বলে দাও আই এম সিক, আই এম ডেড, আই এম সিক, আই এম ডেড, এটা হচ্ছে পোপের একটা এক্সকিউজ। কেন কি প্রথম লাইনেই পোপ বলে দিয়েছেন আই সেড আই ফ্যাটিগড, আমি ফ্যাটিগড হয়ে পড়েছি, সুতরাং তুমি ওদের বলে দাও আমি অসুস্থ, আমি মারা যাচ্ছি, আমি আর পারছি না ওদের সাথে, জাস্ট তুমি ওদের বলে দাও, এটা এক্সকিউজ পোপের। তারপর উনি আরো বলছেন, কি বলছেন, দা ডগস্টার রেক্স। এই যে ডগস্টার রেক্স, এটা ক্লাসের ডিটেইলস আলোচনা করেছি, এখানে ডগস্টার রেক্স বলতে আমরা বলতে পারি ম্যাড পিপল, সাধারণত সেই সমস্ত পাগল উন্মাদ, তারা বেপরোয়া হয়ে উঠেছে। নেই, ইট ইজ পাস্ট এ ডাউট, কোনো সন্দেহ নেই, ইট ইজ পাস্ট এ ডাউট, দ্যাট মিন্স এটা আমরা বলতে পারি ইট ইজ বিয়ন্ড এনি ডাউট, অর্থাৎ সন্দেহের বাইরে। কি সন্দেহের বাইরে? অল বেডল্যাম এন্ড পারনাসাস ইজ লেট আউট। এখানে বেডল্যাম কথার অর্থ কি? বেডল্যাম কথার অর্থ হচ্ছে মেন্টাল হসপিটাল, যেটাকে রেফার করা হচ্ছে বেথলেহেম হসপিটাল, যেটা লন্ডনে অবস্থিত, এটা পাগলাগার। সেখানে যে সমস্ত পাগল ব্যক্তিদের রাখা আছে, কবি ভাবছেন আমার কাছে যে সমস্ত পোয়েট, পোয়েটেস, ড্রামাটিস্ট যারা এসছেন তাদের লেখালেখিগুলো চেক করানোর জন্য, অ্যাডভাইস নিতে এসছেন, ওপিনিয়ন নিতে এসছেন, রিকমেন্ডেশন নিতে এসছেন, এগুলো সব হচ্ছে পাগল, সব হচ্ছে উন্মাদ। এন্ড পারনাসাস, পারনাসাস কথাটার অর্থ বি ক্লাসে ডিসকাস করেছি, পারনাসাস কি? পারনাসাস এটা একটা মাউন্টেন যেখানে কিনা গড অ্যাপোলো থাকেন, এবং এই যে অ্যাপোলোর কথা বলা হচ্ছে, অ্যাপোলো কি গড অফ সং এন্ড পোয়েট্রি, সুতরাং বলা হচ্ছে লেট আউট, অর্থাৎ এটা আইরনিক্যালি ইউজ করা হয়েছে, ফিগারেটিভলি ইউজ করা হয়েছে। ও বলতে চাইছেন যে সেই পারনাসাস মাউন্টেন থেকে সবগুলোকে বিতাড়িত করা হয়েছে, সব পাগল উন্মাদ গুলো চলে এসেছে আমার কাছে এবং আমাকে এসে ডিস্টার্ব করছে, এবং তাদের অবস্থা কিরকম, ফায়ার ইন ইচ আই, সবাইকার চোখে মুখে যেন পোয়েটিক ইন্সপিরেশন, এখানে ফায়ার কথার অর্থ হচ্ছে পোয়েটিক ইন্সপিরেশন, চোখ মুখ থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে, এন্ড পেপার্স ইন ইচ হ্যান্ড, এবং প্রত্যেকের হাতে কি আছে, একটা করে পেপার আছে, এবং সেই পেপারে কি আছে, পেপারে আছে তারা যে সমস্ত লেখালেখি গুলো লিখেছে, কেউ কবিতা লিখেছে, কেউ ড্রামার স্ক্রিপ্ট লিখেছে, সেই সমস্ত লেখাগুলো তাদের হাতে আছে, এই জন্য বলা হচ্ছে পেপার্স ইন ইচ হ্যান্ড, সবাইকার হাতে কি আছে, সবাইকার হাতে তাদের লেখাগুলো আছে, এবং সেগুলো নিয়ে তারা আমার কাছে এসছে, তারা চাইতে এসছে আমার ওপিনিয়ন, তারা চাইতে এসছে আমার রিকমেন্ডেশন, তারা চাইতে এসছে আমার অ্যাডভাইস। তাদের অবস্থা কিরকম? দে রেভ, রিসাইট এন্ড মেটেন রাউন্ড দা ল্যান্ড। এখানে রাউন্ড দা ল্যান্ড বলতে পোপ যেখানে আছেন তার সেই জায়গাটার কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি পোপের বাড়ির কথা বলা হচ্ছে। তাহলে পোপ বলতে চাইছেন দে রেভ, এখানে রেভ কথার অর্থ হচ্ছে শাউট, চিৎকার করছে, সবগুলো তো পাগল হয়ে গেছে, সবগুলো বেডল্যাম থেকে চলে এসেছে, মেন্টাল হসপিটাল থেকে চলে এসেছে, সেই বেথলেহেম হসপিটাল লন্ডনে অবস্থিত। তাহলে এদের কবি ভাবছেন এরা সব পাগল, এরা কিচ্ছু পারে না, লেখালেখি করতে পারে না, সব ভালগার পোয়েট এন্ড পোয়েটেস এন্ড ড্রামাটিস্ট সব চলে এসেছে আমার কাছে, কত বাগাদের কোনো কাজ নেই, লিখতে পারিস না তো কেন লিখতে যাস, দে রেভ, সবাই চিৎকার করছে, চিৎকার চেঁচামেচি করছে, রিসাইট, উচ্চ স্বরে তারা কবিতা পাঠ করছে, নিজেদের লেখালেখি গুলো পাঠ করছে, ম্যাডেন রাউন্ড দ্য ল্যান্ড, পাগলের মতন উন্মাদের মতন তারা আমার বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কেন কি তারা প্রবেশ করতে পারছে না আমার বাড়ির ভেতরে। চল নেক্সট, এরপরে কবি কি ভাবছেন, খুব মহা মুশকিল, হোয়াট ওয়ালস ক্যান গার্ড মি, আমি থাকি কোথায়, আমি যাই কোথায়, আমাকে কি এমন কোন ওয়াল আছে, এমন কোন জায়গা আছে যেটা কিনা আমাকে গার্ড করতে পারে। এখন কবি এখানে কোন পসিবল ওয়েজ খুঁজে বেড়াচ্ছেন যে কিভাবে উনি নিজেকে প্রোটেক্ট করবেন, কিভাবে উনি নিজেকে সেভ করবেন এই পাগল উন্মাদের কাছ থেকে। হোয়াট সেটস ক্যান হাইড, এখানে সেটস বলতে আমরা বলতে পারি যে কবির গার্ডেনে যে গ্রোটো আছে, জি আর ও টি টি ও, যে গ্রোটো অথবা যে বোয়ার আছে যেখানে কিনা কবি রেস্ট নিতেন, বলছে এরকম কোন শেড আছে কি যেখানে গিয়ে আমি নিজেকে লুকিয়ে রাখতে পারি, এই পাগলদের হাত থেকে আমি রক্ষা করতে পারি নিজেকে। আরে বাপ রে, তাদের অবস্থা কিরকম, দি পায়ার্টস মাই টিকেটস, তারা আমার এই বাগানের যে ঝোপঝাড় গুলো আছে এর মধ্য দিয়ে চুপিসারে চলে আসছে, থ্রো মাই গ্রোট দে গ্লাইড, একদম গ্লাইড কথার অর্থ হচ্ছে চুপিসারে, অর্থাৎ বিড়াল যেভাবে পাটি পিটি পেয়ে যায়, একদম স্লিপ কেটে তারা চলে আসছে আমার গ্রোটোতে, আমাকে একবার তিতিবিরক্ত করে তুলেছে, এবং সমস্ত পসিবল ওয়েজ সেখান দিয়ে তারা এসে প্রবেশ করছে, বাই ল্যান্ড, বাই ওয়াটার, দে রেনিউ দ্য চার্জ, দে রেনিউ দ্য চার্জ মিন্স ফ্রেশলি অ্যাটাক, অর্থাৎ এই সমস্ত ভালগার পোয়েটস, এই সমস্ত ভালগার পোয়েটেস, এই সমস্ত ভালগার ড্রামাটিস্ট, এরা আমাকে অ্যাটাক করছে, ফ্রেশলি অ্যাটাক করছে, আমি গেট খুলতে চাইছি না তো কি হয়েছে, তারা বাগান দিয়ে পারছে, যেদিক দিয়ে পারছে চলে আসছে, এবং তারা শুধু যে জলপথে আসছে এমনটা নয়, তারা রাস্তা দিয়ে দিয়ে আসছে। এখানে দেখো আমরা কিছু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের টাচ পাই। অ্যাকচুয়ালি পোপ কি করতেন, মাঝে মাঝে পোপ লন্ডন যেতেন, সেটা উনি বাই রোড অথবা বাই ওয়াটার, উনি লন্ডনে যেতেন, যখন উনি বাই ওয়াটারে যেতেন তখন
আপনার যে বার্জ, রয়্যাল বার্জ, সেই বার্জে করে যেতেন, আবার চ্যারিয়টে করে যেতেন, যেটা পরের লাইনেই বলা যেত স্টপ দ্য চ্যারিয়ট। আমি যখন আমার চ্যারিয়টে চেপে লন্ডনে যাচ্ছি, এই ভালগার পোয়েটস গুলো আমাকে রাস্তায় মাঝখানে দাঁড় করিয়ে দিত, অ্যান্ড দ্য বোর্ড দ্য বার্জ। আবার যখন জলপথে আমি যেতাম তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, যে আমি যদি সড়ক পথে যাই তাহলে তারা আমাকে আটকাবে, তাহলে আমি সড়ক পথে যাবো না, আমি জলপথে যাবো। কিন্তু এদের হাত থেকে নিজেকে রক্ষা করাটা খুব দায় হয়ে উঠেছে। কেন? কেন কি আমি যখন জলপথে লন্ডনে যাচ্ছি আমার বার্জ নিয়ে, সবাই হুড়মুড় হুড়মুড় করে এসে আমার বার্জে চেপে পড়তো। কি না, তাদের যে লেখালেখি গুলো আছে, তারা যা লিখেছে সেগুলো আমাকে পড়তে হবে এবং তার সম্পর্কে আমাকে অ্যাডভাইস দিতে হবে, ওপিনিয়ন দিতে হবে, এবং যদি কেউ ড্রামা লিখে থাকে সেগুলোকে আমার রিকমেন্ডেশন দিতে হবে, যাতে করে কোনো পাবলিশার্স অথবা কোনো থিয়েটার ম্যানেজার সেগুলোকে পারফর্ম করে অথবা পাবলিশ করে। কিন্তু একবারে যাচ্ছে তাই অবস্থা, এটা আমি আর চাইছি না। চলো নেক্সট। নো প্লেস ইজ স্যাক্রেড। কি মহা বিপদ মাই রিহা, এমন কোন জায়গা নেই যেটা কিনা খুবই পবিত্র। স্যাক্রেড মিন্স হচ্ছে পবিত্র। আমরা জানি হলি, অর্থাৎ উনি হলি প্লেসের কথা বলছেন। কেন বলছেন? তার কারণ এই যে সমস্ত পোয়েট, পোয়েটিস্ট, ড্রামাটিস্ট অর্থাৎ রাইটার, এরা এতটাই উন্মাদ হয়ে গেছে, এতটাই পাগল হয়ে গেছে। নট দ্য চার্চ ইজ ফ্রি। আমি যদি সপ্তাহে একদিন চার্চে প্রার্থনা করতে যাচ্ছি, হতভাগা গুলো তাদের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছে যে এই প্রার্থনা করার সময় ডিস্টার্ব করা চলবে না। তা সত্ত্বেও তারা কি করছে, আমাকে চার্চে গিয়ে হুমড়ি কেটে পড়ছে, সেখানে গিয়ে আমাকে ডিস্টার্ব করছে। সেই জন্য বলা হচ্ছে নো প্লেস ইজ স্যাক্রেড। তাদের কাছে এমন কোন জায়গা নেই যেখানে গিয়ে তারা আমাকে অ্যাটাক করছে না। নট দ্য চার্চ ইজ ফ্রি। ইভেন চার্চে আমি যাচ্ছি সেখানেও আমাকে ছাড়ছে না। ইভেন সানডে সাইন্স নো সাবাথ ডে টু মি। আরে বাবা, সানডে সপ্তাহে একটা দিন আমি চার্চে যাব প্রার্থনা করতে, যেটা কিনা ডে অফ রেস্ট। এখানে সাবাথ মিন্স ডে অফ রেস্ট, রেফারস টু সানডে। সেটাও আমার কাছে একবারে যাচ্ছে তাই ব্যাপার হয়ে উঠেছে, আমি রেস্ট পাচ্ছি না সপ্তাহে একদিন। দেন ফ্রম দ্য মিন্ট ওয়ার্কস ফর দ্য ম্যান অফ রাইম। আরো কি বলছেন উনি? উনি আরো বলছেন এখানে মিন্ট বলতে রয়্যাল মিন্টের কথা বলা হচ্ছে, যেখানে কিনা কারা থাকে, যেখানে সেই ডেটার্স থাকে, অর্থাৎ কোন ব্যক্তি ঋণ নিয়েছে বাজার থেকে বা কোন ব্যক্তির কাছে প্রচুর পরিমাণে ঋণ নিয়েছে, দিয়ে সে আর শোধ করতে পারেনি, তো তখন নিজেকে রক্ষা করার জন্য কোথায় গিয়ে থাকে, সে রয়্যাল মিন্টে গিয়ে থাকে। এটাকে আমরা বলতে পারি যে যারা ঋণী, যারা ঋণ গ্রহণ করেছে, তাদের থাকার জায়গা, তারা সেখানে নিরাপদে থাকে, সেখানে গিয়ে কেউ ডিস্টার্ব করে না, সেখানে শুধু খায় আর পান্ডাদের মতন ঘুমায়। তাহলে এই যে তারা ওখানে নিরাপদে আছে, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই যে কোনো ক্রেডিটরস তারা এসে তাদের ডিস্টার্ব করবে না, সুতরাং তারা কি করছে, তারা সেখানে লেখালেখি করছে, কবিতা লিখছে, দ্য ম্যান অফ রাইমস, তারা কবিতা লিখছে, সেখান থেকে তারা চলে আসছে এবং তাদের কোনো টাইম জ্ঞান নেই, কখন আসছে, অ্যাট ডিনার টাইম, আমি খেতে বসছি তখন আসছে, এবং এসে তারা বিরাট হ্যাপি, বিরাট চিৎকার চেঁচামেচি করছে, দে আর ভেরি হ্যাপি, তার কারণ টু ক্যাচ মি জাস্ট অ্যাট ডিনার টাইম। কেন কি তারা ভাবছে এই তো আলেকজান্ডার পোপ, আমাদের গুরু, আমাদের স্যার খেতে বসেছেন, এখন যদি আসি তাহলে উনি আমাদের প্রতি একটু ভদ্রতা দেখাবেন এবং বলবেন যে আসুন আসুন, আপনারা এসছেন, আসুন আমি খেতে বসছি, তাহলে আপনারাও আমার সাথে খেয়ে নেবেন, চলে আসুন। সুতরাং এই ডিনার টাইমে তারা আমাকে দেখতে পেয়ে বা আমাকে ধরতে পেরে তারা বিরাট হ্যাপি যে এখন তো আর আলেকজান্ডার পোপ, আমাদের গুরু, আমাদের স্যার, উনি আর কোথাও পালাতে পারবেন না, এখন তো আমাদের সাথে উনি দেখা করবেনই করবেন, এরকম অবস্থা পোপের। চলো নেক্সট। উনি আরো কি বলছেন? উনি বলছেন ইজ দেয়ার এ পার্সন। আরে এমন কোন পার্সন আছে কি সোসাইটিতে? কোন রকমই এমন কোন পার্সন নেই যে ব্যক্তিটা কিনা পাগল হয়ে যায়নি। মাচ বিমিউজড ইন বিয়ার। এখানে বিমিউজড কথার অর্থ হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা কিনা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করার ফলে চিন্তা ভাবনার যে ক্ষমতা সেটাই হারিয়ে ফেলেছে। বিমিউজড অর্থাৎ উনি এখানে প্রিস্টের কথা বলতে চাইছেন। এখানে যে এ পার্সন, দ্যাট মিন্স উনি প্রিস্টকে রেফার করছেন, চার্চের যিনি প্রিস্ট, তিনি কি কবিতা লিখছেন। কিন্তু কবিতা লিখতে গেলে ইমাজিনেশনের প্রয়োজন, কল্পনা শক্তির প্রয়োজন, কিন্তু তার সেই পাওয়ার অফ ইমাজিনেশন নেই। কেন পাওয়ার অফ ইমাজিনেশন নেই? কেন কি প্রচুর পরিমাণে এক্সেসিভ বিয়ার, বিয়ার ড্রিঙ্কস, সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে এবং এই ড্রিঙ্কস করতে 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 একটা টাইম তার কি হয়েছে, পাওয়ার অফ ইমাজিনেশন সে হারিয়ে ফেলেছে। তা সত্ত্বেও হতভাগা কবিতা লেখা ছাড়বে না। এ মাডলিন পোয়েটেস। এখানে মাডলিন পোয়েটেস মিন্স হচ্ছে ছিচকাঁদুনে কবি, সেই সমস্ত কবি অথবা মহিলা কবি যারা খুবই সেন্টিমেন্টাল। এখানে উনি এই সেন্টিমেন্টাল পোয়েটেস বলতে দুজনকে রেফার করলেন, একটা হচ্ছে মিসেস বারবার এবং আর একজন কে সেটা আমি ক্লাসে ডিসকাস করেছি, তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এ রাইমিং পিয়ার, এরা আবার লর্ড ফ্রি ছিলেন, তো এরা কবিতা লিখতেই পারে না। রাইমিং পিয়ার, এরা হাউস অফ লর্ড এর মেম্বার ছিলেন, তো এরা কবিতা লিখতেই পারেন না, তা সত্ত্বেও এরা কবিতা লিখবেন এবং আমাকে এসে ডিস্টার্ব করবেন। তারপরে উনি আরো বলছেন এ ক্লার্ক। এখানে কোন কোন বইতে ক্লার্ক বলতে শুধুমাত্র অ্যাডভোকেটের কথা বলা হয়ে থাকে, আবার ক্লার্ক বলতে অ্যাডভোকেটের কোন একজন ক্লার্কের কথা বলা হয়ে থাকে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি কোন একজন অ্যাডভোকেট অথবা অ্যাডভোকেটের ক্লার্ক। ফর ডোমড হিজ ফাদার সোল টু ক্রস। এখানে টু ক্রস কথার অর্থ হচ্ছে টু ফ্রাস্ট্রেটেড, অর্থাৎ এই যে ক্লার্ক যিনি একজন অ্যাডভোকেট অথবা লয়ার, যার বাবার প্রত্যাশা কি ছিল তার কাছ থেকে, যার বাবা আশা করতেন যে আমার ছেলে বিখ্যাত হবে, কোন দিক থেকে বিখ্যাত হবে, তার যে প্রফেশন, সে যে ল নিয়ে কারবার করে, সে যে লয়ের ব্যবসা করে, বিজনেস করে, সেদিক থেকে সে নিজেকে অনেকটা ফেমাস করে তুলবে। কিন্তু হতভাগা সেই দিকটার প্রতি তার কোনো খেয়াল নেই। ও পেইন্স এ স্ট্যানজা। এখানে পেইন্স বলতে লেখা, রাইট, সে কি করে, সে কবিতা লিখতে যায়। ওয়েন হি শুড এনগ্রস। এখানে এনগ্রস কথার অর্থ হচ্ছে টু ড্রাফট এ লিগ্যাল ডকুমেন্টস। একজন লয়ার, একজন অ্যাডভোকেট অথবা তার ক্লার্কের কাজ কি, তার ক্লার্কের কাজ হচ্ছে বা সেই লয়ার অথবা অ্যাডভোকেটের কাজ হচ্ছে যে লিগ্যাল ডকুমেন্টস গুলোকে রেডি করা এবং প্রত্যেকটা কেসে জয়লাভ করা। কিন্তু এদিকে
দিকে তার কোনো খেয়াল নেই, সে নিজের কাজের প্রতি তো কোনোভাবেই মনোনিবেশ করেই না। যে কারণে তার বাবার ইচ্ছা ছিল আমার ছেলে একদিন বিরাট নাম অর্জন করবে, সুনাম অর্জন করবে, বিরাট খ্যাতি প্রতিপত্তি অর্জন করবে তার এই প্রফেশনের মাধ্যমে। কিন্তু সেই দিকটা জলাঞ্জলি দিয়ে সে কবিতা লিখতে শুরু করে দিয়েছে। এই জন্য কবি এখানে বলছেন, হোয়েন হি সুড এনগ্রস, যখন তার ড্রাফট করা উচিত লিগ্যাল ডকুমেন্টস রিলেটেড টু ভ্যারাইটিস কেস, তখন সেখানে সে কি করছে, তখন সেখানে সে পেন্স এ স্ট্যানজা, তখন সেখানে সে লিখছে কবিতা, কিন্তু সেখানে সে কোনোদিনই তার সুনাম অর্জন করতে পারবে না, কেন কি সে লিখতেই পারে না। আর সেই কারণে বলা হচ্ছে ফর ডোমড হিজ ফাদার সোল, আর সেই কারণে তার বাবার যে আশা প্রত্যাশা পুরোপুরিভাবে বিফলে যাচ্ছে, তার বাবা নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট। আর উনি কি বলছেন, এইজ দেয়ার হু লকড ফ্রম ইঙ্ক এন্ড পেপার, বলছে এমন কোন ব্যক্তি নেই, এমন কোন ব্যক্তি আছে কি যে কখনোই লেখালেখি করেনি, হু লকড ফ্রম ইঙ্ক এন্ড পেপার, যে হয়তো লেখালেখির ফিল্ড থেকে অনেক কদম দূরে আছে, সে কি করছে স্ক্রলস, মাঝে মাঝে হয়তো কদাচিত কখনো না কখনো লেখে, তাহলে সে কি করছে উইথ ডেসপারেট চারকোল রাউন্ড হিজ ডার্কেন্ড ওয়াল, সে হয়তো তাকে একবার ইমপ্রিজেন্ট করে রাখা হয়েছে, তাকে কারাবন্দি করে রাখা হয়েছে, কারারুদ্ধ করে রাখা হয়েছে, এবং সেটা কোথায়, একটা অন্ধকার সেলের মধ্যে, এই যে অন্ধকার রুমের মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছে, সেই বন্দি দশা অবস্থায় সে কি করছে চারকোল নিয়ে, অর্থাৎ আমরা বলতে পারি চক নিয়ে, সে বৈপরোয়া হয়ে উঠেছে, ডেসপারেটলি সেই দেওয়ালের গায়ে সে লিখে চলেছে কবিতা। একবার আইরনি গুলো ভাবো, স্যাটায়ার গুলো একবার ভাবো, কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? অর্থাৎ একজন ব্যক্তিকে একটা অন্ধকার রুমের মধ্যে রেখে দেওয়া হয়েছে, সে কি করছে, সে একটা চারকোল কোন রকম ভাবে জোগাড় করতে পেরেছে, এবং সেই চারকোল দিয়ে সেই অন্ধকার রুমের দেওয়ালে সে কবিতা লেখার জন্য ডেসপারেট হয়ে উঠেছে। এন্ড অল ফ্লাই টু টুটেনহ্যাম এন্ড ইন হাম্বল স্ট্রেন অ্যাপ্লাই টু মি, এবং তারা আমার দিকে ছুটে আসছে, এখানে ফ্লাই বলতে উইথ গ্রেট স্পিড, তারা দ্রুত গতিতে আমার দিকে ছুটে আসে, কোথায়, এই যে টুটেনহ্যাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কবির বাসস্থান, কবি এখানে থাকেন, এখানে কবির বাংলো আছে, এবং আমাকে সে রিকোয়েস্ট করে, ইন হাম্বল স্ট্রেন, আমাকে এসে রিকোয়েস্ট করে, এখানে স্ট্রেন বলতে টোন, আমাকে রিকোয়েস্ট সুরে বলে, অ্যাপ্লাই করে, আমাকে কি বলতে বলে, আমাকে বলতে বলে যে আমি যেটা লিখেছি এটা একটু পড়ে দেখুন স্যার, এবং আপনার যে ওপিনিয়ন সেটা আপনি প্রকাশ করুন, অর্থাৎ আপনার মতামত কি, আমার লেখাটা কেমন হয়েছে, ভালো কি খারাপ, আমার কাছে এসে তাদের এই আর্নেস্ট অ্যাপিল। ক্লিয়ার? টু কিপ দেম ম্যাড অর ভেন, এখন যদি তাদের আমি ফেভারেবল ওপিনিয়ন দিই এবং যদি বলি যে হ্যাঁ লেখা খুব ভালো হয়েছে আপনি লিখতে থাকুন, তাহলে তাদের তো আর অহংকারে মাটিতে পা পড়বে না, তাদের বুকটা ফুলে যাবে। আবার যদি আনফেভারেবল ওপিনিয়ন দিই তাহলে তারা পাগল হয়ে যাবে। টু কিপ দেম ম্যাড অর ভেন, আমার এখন সিরিয়াস সংক্রান্তি, আমি স্ট্রেট ফরওয়ার্ড একজন ব্যক্তি, ডক্টর আরবথনট তুমি বলো তো আমি কি করতে পারি এখন, আমি তো সাধারণত তাদের লেখা যেরকম সেটা আমি পরিষ্কার বলে ফেলি, কিন্তু আমি তো না বলে থাকতে পারি না। এখন যদি তাদের আমি আনফেভারেবল ওপিনিয়ন দিই তাহলে তারা পাগল হয়ে যাবে, আর যদি তাদের ফেভারেবল ওপিনিয়ন দিই তাহলে তো তাদের যে অহংকার, যে গর্ব, তার জন্যও তারা পাগলের মতন ছুটতে থাকবে। চলো নেক্সট। উনি আরো কি বলছেন, উনি আরো বলছেন, আর্থার হুজ গিডি সন নেগলেক্টস দিস ল, এখানে আর্থার বলতে কার কথা বলা হচ্ছে, আর্থার মুরের কথা বলা হচ্ছে। সুতরাং এই যে আর্থার মুর, তার যে সন, তার সন কিরকম গিডি, অর্থাৎ আনব্যালেন্সড মাইন্ডেড একজন পার্সন, নেগলেক্টস দ্য ল, অর্থাৎ ল অফ পোয়েট্রি, পোয়েট্রি লেখার জন্য যে নিয়ম কানুনের প্রয়োজন সেগুলো সে পুরোপুরিভাবে লঙ্ঘন করে যায়, সে কবিতা লিখতেই পারে না। ইমপিউট, সে আমার উপরে দোষারোপ করে, টু মি ইমপিউটস মি এন্ড মাই ড্যামড ওয়ার্কস দ্য কজ, এবং কি বলে এই আর্থার মুর, সে বলে যে আমার ছেলের এই যে দৈন্য দশা, অর্থাৎ আমার ছেলের এই যে আনব্যালেন্সড মাইন্ডেড, এর একমাত্র কারণ হচ্ছে তুমি আলেকজান্ডার পোপ, কেন কি তোমার জন্য এবং তোমার লেখালেখির জন্য আমার ছেলে পুরোপুরিভাবে আনব্যালেন্সড হয়ে পড়েছে, ইমব্যালেন্সড হয়ে পড়েছে, সে নিজেকে ঠিক রাখতে পারে না। আরো কি বলছেন, পোপ পর কর্নার সিজ হিজ ফ্রেন্টিক ওয়াইফ এলফ, আমাকে আরো দোষারোপ করে, জানো মাই ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, আমাকে আরো দোষারোপ করে, এইভাবে আমাকে আরো অ্যাটাক করে, কিভাবে অ্যাটাক করে, পোর কর্নার্স, এখানে কর্নার্স বলতে কার কথা বলা হচ্ছে, সাধারণত রোবার্ট ওয়াল পোলের কথা বলা হচ্ছে, আমি এটা ইন্ট্রোডাকশনে আলোচনা করেছি, পিডিএফ যেটা দেয়া আছে সেখানে বলা আছে, দেখে নেবে, রোবার্ট ওয়াল পোল, অর্থাৎ এই যে রোবার্ট ওয়াল পোল, এর একজন বিউটিফুল ওয়াইফ ছিল, সে কিনা কি করেছে, সে ভেঙে দিয়েছে, এলফ, এখানে এলফ কথার অর্থ হচ্ছে রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, সে ইজ হিজ ফ্রেন্টিক ওয়াইফ, এখানে তার ওয়াইফকে কেন পাগল বলা হচ্ছে, তার কারণ আমার এই সমস্ত কবিতা পড়ে তার ওয়াইফ পাগল হয়ে গেছে এবং সে আরেকজনের সঙ্গে ভেঙে দিয়েছে, এই জন্য বলা হচ্ছে পোর কর্নার্স, বেচারা কর্নার্স, তার যে ওয়াইফ অর্থাৎ রোবার্ট ওয়াল পোল পুরোপুরিভাবে আধা পাগল, ফ্রেন্টিক আধা পাগল ওয়াইফ এলফ পালিয়ে গেছে একজনের সাথে, এন্ড কার্সেস ওয়েট এন্ড পোয়েট্রি এন্ড পপ, এবং এর জন্য ভি সে আমাকে অ্যাটাক করেছে, এবং এই যে রোবার্ট ওয়াল পোল কর্নার্স, সে আমাকে বলেছে যে তার স্ত্রী পালিয়ে যাওয়ার পেছনে নাকি দায়ী আমি, আমার উইট দায়ী, আমার পোয়েট্রি দায়ী, এবং আমি তো দায়ী, সে আমাকে অভিশাপ দিয়ে চলে দিনের পর দিন, এইভাবে এগুলো কি করে মানতে পারি। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোন রকম ডাউট নেই, যদি কোথাও কোন রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।